সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স, শুটিং এক্সপিরিয়েন্স। এরকম চরিত্র আমি কখনো করিনি, আমি জানি না সামনে করবো কি না। তো এটা করাই আমার জন্য অনেক সাহসিকতার জায়গা ছিল। আমি এই জন্য চাই যে ফ্রাইডেতে যত ভুলভ্রান্তি যা যা থাকবে দর্শক সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। শুধুমাত্র এই যে আমি চেষ্টা করেছি এটার জন্য, কারণ আমি অনেক মানে আমি 4-5 দিন নর্মাল হতে পারিনি এই এই ফ্রাইডের শ্যুট করার পর। এবং এই শ্যুটিং চলাকালীন আমি সেটে ঢুকেছি ভোর 4-5টার দিকে, যখন একদম ডার্ক করা হয়েছে সেটটাকে রাতের একটা ফিল আনার জন্য। এবং পরের দিন আমি 8-9টার সময় সেট থেকে বের হয়েছি, এর মধ্যে আমি সেট থেকে বের হইনি। তো আমার কষ্টটা আসলে আমি জানি আমি কী পরিমাণ কষ্ট করেছি, এবং কিছুটা হলেও হয়তো মুভি যারা দেখবে তারা বুঝতে পারবে যে না আমি চেষ্টা করেছি। তো এটাই, আপনারা দেখুন মুভিটা। অনেকের প্রশ্ন ছিল যে এই মুভি থেকে কী শিখবে, তো আমার কথা হলো যে আমি যেটা ফিল করেছি যে আমি কেন এই কাজটা করলাম, যে আমার মধ্যে যে রিয়েলাইজেশনটা আসছে যে একটা মানুষের লাইফের জার্নি কী কী সময় আসলে সে এই ধরনের অ্যাক্টিভিটিস করে, আস্তে আস্তে কীভাবে সে নিজেকে বদলে ফেলে, ফ্যামিলিকে ঘৃণা করা শুরু করে, এটা না এটার একটা জার্নি আছে এই গল্পটাতে। তো যখনই এরকম কারোর সাথে হয় বা আমরা দেখি আশেপাশে হচ্ছে, আমরা যেন সেটা অনুভব করতে পারি, এবং আমরা যেন সেইটা ফ্যামিলির মধ্যে যদি এরকম দেখি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস, আমরা যেন তাদেরকে বুঝাই, তাদের সাথে কথা বলি। আমরা যেন আমরা একটা ফ্যামিলি ক্রাইসিস দেখিয়েছি, এরকম ক্রাইসিস যে আসলে ছোটোবেলা থেকে ফেস করে এসেছে, সেও যেন মানে তার ফ্যামিলিও যেন জিনিসগুলোতে অ্যালাইন হয়, মানে এইরকম সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু ফ্রাইডে করার প্ল্যানিং আমাদের।